বারাকপুর পৌরসভার পক্ষ থেকে কালকে গঙ্গা আরতি হচ্ছে। বারাকপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং কাউন্সিলরের মাধ্যমে যারা আমাদের বারাকপুর বাসী আছে সকলকেই জানাচ্ছি, কালকে 5টার থেকে 5:30টায় আমাদের যে রাসমণি ঘাট আছে বারাকপুর পৌরসভার সেখানে সকলকে আসার জন্য গঙ্গা আরতি প্রদর্শন। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার উদ্দেশ্যে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর রানী রাসমণি গঙ্গার ঘাটে গঙ্গা আরতি। ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে কালকে গঙ্গা আরতি হচ্ছে। বারাকপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং কাউন্সিলরের মাধ্যমে যারা আমাদের বারাকপুর বাসী আছে সকলকেই জানাচ্ছি, কালকে 5টার থেকে 5:30টায় আমাদের যে রাসমণি ঘাট আছে বারাকপুর পৌরসভার সেখানে সকলকে আসার জন্য গঙ্গা আরতি প্রদর্শন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা তো একটা আমাদের ভালো দিন, ভালো ইয়ে, সে কারণে গঙ্গা আরতি, তবে এটা সরকারিভাবেও একটা নির্দেশ আছে। এই কি চলবে, মানে পূর্ণিমায় করার ব্যবস্থা আপনারা করছেন ভবিষ্যতে? ভালো জিনিস করতে পারলে, মানে পার্মানেন্ট ভাবে করতে পারলে খুব ভালো লাগবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।